হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্রিতা উইংস। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার ব্লগটা আমি একটু লেট করে শুরু করলাম, মানে এখন বাজে 12:30, দুপুর 12:30, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তাড়াতাড়ি খাও, আর ড্রয়িংটা কত দূর দেখে দেখাও, তো করো ড্রয়িংটা করো, সে আমি তো খাইয়ে দিচ্ছি। বাহ, এটা ভালো হয়েছে, আর একটা করো। আমার ছোটবেলাটা খুব বিলাসিতার মধ্যে দিয়ে কেটেছে এটা বলবো না, কিন্তু অভাব কী জিনিস আমি কোনোদিনই বুঝতে পারিনি। আর হ্যাঁ, ভরপুর আনন্দ ছিল ফ্যামিলিতে, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, বাবা কাকারা 6 ভাই, কাকিমারা সবাই, ভাই বোনরা, ঠাম্মা, দাদু, পিসি, মানে অনেকগুলো লোক তো আনন্দ মজা করে কেটে গেছে। আর বিয়ের পরে আমি বলবো না যে অনেক স্ট্রাগলের মধ্যে, কিন্তু হ্যাঁ, বিয়ের পর থেকেই ওঠাপড়া একটা শুরু হয় মানুষের। আর অনেক রকম প্রবলেম বুঝতে পারি যেটা আগে বুঝতে পারতাম না, যে এটা এইখানে এই কথাটা বললে হয়তো প্রবলেম হতে পারে, বা এটা এইখানে করলে। হ্যাঁ, আজ হয়তো বিয়ের 8 বছর হয়ে গেছে, এখন বুঝি যে কি এই যে কোন কথাটা বলতে হয়, কোন কথাটা বলতে হয় না। আর একটা জিনিস বুঝি যে প্রত্যেকের মনকে সন্তুষ্ট করা বা মনের কাছে পৌঁছে যাওয়া এটা অনেক কঠিন ব্যাপার। কী হয় জানো তো, যে আজকে হয়তো আমি একটা তার মনের মতো কাজ করেছি, আজকে আমি একটা কাজ করেছি ভালো, আর কালকে বা পরশু দিন হয়তো আমি তার যে কাজটা করেছি তার মনে হয়তো ভালো লাগলো না, তখনই আমি তার কাছে খারাপ হয়ে গেলাম। ভালো হতে সময় লাগে, খারাপ হতে 1 সেকেন্ডও সময় লাগে না। আর জীবনের ওঠাপড়া খুবই দরকার, বুঝেছো, মানে মানুষ যে উঠছে তার ওঠাটাও কোন লেভেলে যায়, মানে সে কতটা ওপরে উঠে যাচ্ছে, হ্যাঁ, সেটাও দেখা উচিত, আর কতটা নিচে নামছে সেটাও দেখা উচিত মানুষের। আর মানুষের জীবনটা সেটাকে বুঝিয়েও দেয় যে ওঠা নামাতে, যে কে কতটা কঠিন বা কে কতটা ভালো। মানুষের অভাবে মানুষ বুঝতে পারে যে কে ভালো কে কঠিন। হ্যাঁ, আর আমার কঠিন মুহূর্ত, আমি আমার আজকের দিন থেকে 6-7 মাস আগে থেকে আমার কঠিন সময়টা শুরু হয়েছিল, তো আজকে হয়তো একটু স্থির হয়েছি। অনেকে হয়তো ভেবেছিল যে যে এই কঠিন মুহূর্তে মজা দেখবে, এমনও বলেছে যে আমার গলা দিয়ে স্বর বেরোবে না, আমি কথা বলতে পারবো না। সে এতটাই ওপরে উঠে গেছে যে তার মানে যারা নিচেই আছে, নিচের মানুষগুলোকে তাকে মানুষই মনে হয় না, হয়তো পশুর সমান মনে হয়। হ্যাঁ, আর কীভাবে অপমান করতে হয় সেটাও হয়তো সে জানে। তাই বলবো যে আমি উঁচুতে ওঠা মানুষগুলোকেও তার ব্যবহার দেখে নিলাম, আর নিচুতে যারা আছি তাদের ব্যবহারও দেখে নিলাম, মানে আমার এই সুযোগে আমি মানুষ চিনতে পারলাম খুব। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখন ভালোই আছি, খারাপ কিছু নেই। আর কারোর খারাপ, ওই যে কথাই আছে না যে শকুনের অভিশাপে গরু মরে না, তো গরু সত্যিই মরেনি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, চোখ মুখে জল দিয়ে হাত পা ধুয়ে এসে এবার সন্ধ্যাটা দেখিয়ে নেব। তো চলো আজকে ব্লগ দেখতে থাকো। হে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভ্লগটা আমি সকাল থেকে শুরু করিনি, তোমরা দেখতেই পেয়েছো আমি দুপুর থেকে শুরু করেছি। আর আজকের ভ্লগে তোমরা দেখতে পাবে দুপুর থেকে আমার রাত পর্যন্ত, রাতে শুতে যাওয়া পর্যন্ত, মানে সমস্ত কিছু আমি কীভাবে আমার সংসারটাকে সামলাই সেটা তোমরা দেখতে পাবে। আর হচ্ছে আজকে থেকে কিন্তু আমার প্রচণ্ড গরম পড়েছে, মুখ টুক দেখে বুঝতে পারছো, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। মাঝে দুদিন বর্ষা হয়ে ঠিকঠাকই ছিল, তো মেয়ে বললো যে মা আলুর চিপস খাবো, আর আলুর চিপস আমার হাতেই বানিয়েছি আমি, তো সেটা ভেজে দেব মেয়েকে এখন। আমার মনের ভিতরে
তো সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যাটা দেখানো হয়েছে আলুর চিপস ভাজছি, তো তখন নিচ থেকে মা এসেছিল, মা আর ছেলে, তো সবাই মিলে চাটা খেলাম। চা খেয়ে এবার রাত্রেবেলা, একটু পনির ছিল ফ্রিজে, রাত্রেবেলা পনির আর ভাত করব। তা এইদিকে বসিয়েও দিয়েছি, আর আমি পনিরটাকে ভেজে নেব, আলু দিয়ে পনিরটাই করব, অন্যদিন করি পনির ভাপা করি, আজকে আর ভাপা করব না। যদিও মেয়ে বলেছিল ভাপা করতে, কিন্তু আমার কদিন ধরে এত গরমে আমার মশলাপাতি খুবই অ্যাভয়েড করছি, মানে শরীরের দিকেও তো তাকাতে হবে, মশলাপাতিটা আমি খুব অ্যাভয়েড করে যাচ্ছি। আর পনির ভেজে গরম নুন গরম জলে তুললে পনিরটার মধ্যে ভালো করে নুন ঢুকে যায়, এটা তোমরা সবাই জানো, তবুও আমি বললাম। পনিরটা ভেজে গরম জলের মধ্যে নুন ফেলে সেই জলে যদি পনিরটা তোলা হয়, আর পনিরটা কিন্তু একদমই তোর তরকারির মধ্যে একদমই নামানোর আগে দিতে হয়, এগুলো তোমরা সবাই জানো, তবুও আমি বলে দিলাম যারা নতুন সংসার করছে বা নতুন আমার ব্লগটা দেখছে, তারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে পারবে। সবাই তো জানতো না, মানে জানে না, যেমন আমিও এখন অনেক অনেক কিছু শিখি, ছোটো ছোটো ব্যাপার, সেগুলো হয়তো আমি জানি না, অনেকের ব্লগ দেখি, এত কিছু শেখার আছে ব্লগ থেকে, সংসারের শুধু কাজকর্ম দেখানো হয় এখানে তা নয়, ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক দিদিরা এত সুন্দর করে তুলে ধরে, তো সেই জন্যই তোমাদের বলা এই টুকটাক মানে টিপসগুলো, যারা যাতে করে যারা নতুন সংসার করেছো, যারা নতুন বিয়ে হয়েছে, তারা শিখতে পারো। তো রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ রান্নাবান্না করে আমি চেঞ্জ করে ফেলি, দিনের মধ্যে দু তিনবার আমি নাইটিটা চেঞ্জ করে ফেলি। আমি ওদিকে রান্না করছিলাম আর মেয়ে পড়ছিল, তো মেয়ে কতদূর কী পড়া হয়েছে এগুলো আমি দেখে নেব, দেখে নেওয়ার পরে রাত্রেবেলা খাবার জোগাড় করব, আর তোমার দাদাভাইও চলে আসবে এক্ষুনি। পনেরোর পরে চার কর গোনো, দেখো কুড়ি হয় না উনিশ হয়, গোনো চার কর। ষোলো সতেরো আঠেরো পাঁচে পাঁচে যদি দশ হয় তাহলে পাঁচ আর চারে নয় হয় না? তোমাদের দাদাভাই চলেও এসেছে, ও একটু ফ্রেশ হচ্ছে, আর এদিকে মেয়েকে আগে দিয়ে দিই, যেহেতু মেয়ের এক ঘন্টা খেতে লাগে, টুকটুক টুকটুক করে খাই, তো ওর হাফ খাওয়া হয়ে গেলে তখন আমরা খেতে বসি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে থেকো পাশে থেকো, ব্লগ দেখতে থাকো, টাটা।